السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن جعله خلف ظهره ساقه إلى النار، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমী সকলেই পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، مركز التحفيز ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশেষত মঞ্চে উপস্থিত আছেন দেশের অন্যতম হাফেজে কোরআন, যার মাধ্যমে কোরআনে পাকের হিফজের এই খিদমত আজকে সারা বাংলাদেশ ব্যাপী সহিহ কোরআনে পাকের তেলাওয়াত, পরিশুদ্ধ তেলাওয়াত হাফেজদের মধ্যে ব্যাপক চর্চার যেমন রূপকার। হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্যান্য শীর্ষ হুফাজে কেরাম, কুররা এবং উলামায়ে কেরাম, এলাকার দিনদার মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি কোন লম্বা দীর্ঘ কোন আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা ইনশাআল্লাহ আমি শেষ করব। আমি কোরআন সম্পর্কিত কোরআনে পাকের একটি আয়াত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আহাদিস মুবারাকা সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এর আলোকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো লক্ষ নেয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবা থাকি। আল্লাহর নেয়ামত এবং রহমত ছাড়া আমাদের একটা কদম অগ্রসর করা, শ্বাস ফেলা, শ্বাস নেওয়া, এটা আল্লাহর রহমত ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজারো লক্ষ নেয়ামতের মধ্যে আমাদেরকে অন্যতম প্রধান নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহর কালাম। আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা দৌলত হিসাবে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের একটি সূরা, অত্যন্ত ফজিলতপূর্ণ মুবারক সূরা, সূরা রহমান। এই সূরা রহমানের পুরো সূরাটাই আল্লাহর নেয়ামতের বিবরণে পরিপূর্ণ। দুনিয়ার নেয়ামত, আখিরাতের নেয়ামত, বিভিন্ন নেয়ামতের আলোচনাটা দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে সাজাইছেন। এবং সূরার মধ্যে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, একটা আয়াত এই সূরার মধ্যে বারবার উল্লেখিত হয়েছে, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আলা মানে আল্লাহর নেয়ামত রাজি। আল্লাহ তাআলা কয়েকটা নেয়ামতের বিবরণ দিয়া দিয়া আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। প্রতি মুহূর্তেই যে তোমরা আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবা, এই নেয়ামত রাজির বিবরণ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নেয়ামতের কথা উল্লেখ করেছেন সেটা হলো কোরআনে পাকের নেয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরার শুরুতেই প্রথমে আল্লাহর একটা গুণবাচক নাম উল্লেখ করেছেন, আর রহমান। এরপরের যে আলোচনা সেটা হলো আল্লামাল কোরআন, অসীম দয়ার মালিক আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে কোরআনের মতো মহা দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। এবং এর পরের অংশটাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যে অংশটা উল্লেখ করেছেন, খালাকাল ইনসান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তো মানুষ হিসাবে সৃষ্টি করা, এটারও আগে আল্লাহ তাআলা মানুষ হিসাবে সৃষ্টি করা, এটাও তো মহা দৌলত। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে এই ঘোষণা করেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। তো সেই মানব সৃষ্টির কথাটাও কোরআন প্রদানের, কোরআনের মতো মহা দৌলত দেওয়ার আলোচনা করার পরে আনছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দিকে ইঙ্গিত করেছেন এই ধারাবাহিকতায় যে একটা মানুষ আকৃতির মানুষ হইলেই সে প্রকৃত মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয় না, আকৃতির মানুষ তখনই আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসাবে গ্রহণীয় হয় যখন একটা মানুষ আল্লাহর কালাম কোরআনের সাথে তার সম্পর্ক হয়। কোরআনের সাথে সম্পর্কবিহীন একটা মানুষ সেটা আমার আর আপনার দৃষ্টিতে মানুষ হিসাবে বিবেচিত হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে তারা মানুষ হিসাবে বিবেচিত হয় না, তারা চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট হিসাবে বিবেচিত হয়। এটা আমার বানানো কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা সূরা অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিস্তারিত বিভিন্ন আলোচনা করেছেন, শেষ পর্যন্ত যেটা বলছেন যে অনেক মানুষ এরকম আছে
যাদেরকে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে এরা চতুষ্পদ জন্তু কুকুর আর শৃগালের ন্যায়, এরপর আল্লাহ তাআলা আরো আগে বাইরা বলছেন যে চতুষ্পদ জন্তু শৃগাল আর কুকুরের চাইতেও তারা নিকৃষ্ট। এই মানুষগুলো হলো যাদের আল্লাহর সাথে কোনো পরিচয় হয় না, আল্লাহর মারফাত যারা অর্জন করতে পারে না, যারা নিজেদের দিলের মধ্যে আল্লাহর প্রকৃত বিশ্বাস ধারণ করতে পারে না, আল্লাহর নবীর মহাব্বত আর বিশ্বাস যারা দিলের মধ্যে ধারণ করতে পারে না, তারা আল্লাহর কোরআনের সাথে যাদের পরিচয় ঘটে না, ওই মানুষগুলাই হলো আল্লাহ আল্লাহর রাসূলের দৃষ্টিতে সেটা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। এই জন্য কোরআন এটা মহা দৌলত। এই কোরআন মাটির মানুষকে নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষকে দামি বানায় দিতে পারে। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আয়াতের মধ্যে কোরআনের দুইটা বৈশিষ্ট্য, কোরআনের দুইটা বিশেষ ফায়দার কথা উল্লেখ করেছেন যে কেউ যদি কোরআন পড়ে, কোরআনকে নিজেদের জীবনে ধারণ করে, তো বড় বড় দুইটা ফায়দা তার এর মাধ্যমে অর্জিত হবে। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোরআনের মধ্যে মানুষকে পরিশুদ্ধ করা, মানুষকে আরোগ্য দানের আল্লাহ তাআলা বিশেষ শক্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, আমরা রোগ বললে বুঝি শুধু শারীরিক রোগ, কিন্তু কোরআন হাদিস পর্যালোচনা করলে বোঝা যায় যে শারীরিক রোগের চূড়ান্ত পরিণতি হলো মৌত, মৃত্যু। তো মৃত্যু একটা সুস্থ মানুষও মরে, তাহলে এই শারীরিক রোগ এটা চূড়ান্ত পরিণতি, এটা কোনো নতুন বা আশ্চর্যজনক কোনো বিষয় নয়। একটা সুস্থ মানুষেরও হঠাৎ তার মৃত্যু আসতে পারে, তার নির্ধারিত সময় চলে আসে, কিন্তু আমরা মনে করি মৃত্যু মানে শেফা আরোগ্যর কথা, রোগের কথা শুনলেই আমরা মনে করি শারীরিক রোগ শোক, কিন্তু এর চাইতে কোরআন হাদিস পর্যালোচনা করলে বোঝা যায় যে মানুষের দেহের ভিতরে যে আত্মা আছে, আত্মাও রোগাক্রান্ত হয়, রোগী হয়, ওই রোগেরও চিকিৎসা করতে হয়। চিকিৎসাবিহীন আত্মা যদি পরিচর্যা করে কেউ, তাহলে ওই রোগ আরো আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওই রোগ মানুষকে ধ্বংস করে সারে, তার দুনিয়া ধ্বংস না হলেও তার আখেরাতের ধ্বংস নিশ্চিত হয়। শারীরিক রোগের চূড়ান্ত পরিণতি হলো দুনিয়াতে মৃত্যু আসবে, আর আত্মার রোগ এর চূড়ান্ত পরিণতি হলো তার আখেরাত বরবাদ আর ধ্বংস হয়ে যাবে। তাহলে রোগ মারাত্মক হলো কোনটা? আত্মার রোগ হলো বেশি ক্ষতিকর, বেশি ধ্বংসাত্মক, বেশি মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদেরকে আমাদের আত্মাগুলাকে পরিশুদ্ধ করার জন্য। কোরআনের তেলাওয়াত যদি কেউ ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে পরিশুদ্ধভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত নিজের জীবনে মজবুতভাবে ধারণ করতে পারে, এই কোরআনের তেলাওয়াত তাকে আত্মার পরিশুদ্ধতা অনেক দূর তাকে এগিয়ে দিতে পারে। আর আসল তো কোরআন, একজন মানুষ তার জীবনের মূল লক্ষ্য কি, সেই লক্ষ্য মানে সে কিভাবে আগাবে, তার পূর্ণাঙ্গ গাইডলাইনের সমষ্টির নাম হলো আল্লাহর কালাম, কোরআনে কারীম, আল্লাহর পক্ষ থেকে পয়গাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাযা বালাগুল লিন্নাস, এই কোরআন আমি সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা মানব জাতির প্রতি আমার পয়গাম, আমি তাদেরকে কেন সৃষ্টি করেছি, সেই সৃষ্টির মূল লক্ষ্য মানে তাদের পথ চলার পদ্ধতি কি, এই সব পয়গাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের মাঝে পাঠিয়েছেন। এই জন্য কোরআনের বিধিবিধানকে নিজের জীবনে ধারণ করতে পারা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারা, এইটা হলো আমার আত্মার পরিশুদ্ধতার চূড়ান্ত পর্যায়ে আমাকে পৌঁছায় দিতে পারে। এই জন্য কোরআনের তেলাওয়াত হলো তার সূচনা, আর কোরআনের বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন এটা হলো চূড়ান্ত লক্ষ্য এবং মাসাদে পৌঁছার মাধ্যম। আর ওর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে বৈশিষ্ট্যের আলোচনা এই আয়াতের মধ্যে করেছেন ফিহি শিফা, যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের রোগ ব্যাধি থেকে পরিশুদ্ধতা অর্জনের, পবিত্রতা অর্জনের,
আরোগ্য লাভের আল্লাহ তাআলা মহা শক্তির মধ্যে রেখে দিয়েছেন। আত্মার রোগ তো হবেই, এমন কি বাহ্যিক রোগ শক্তিকেও কোরআন পাকের মাধ্যমে মুক্তি আর নাজাত পাওয়া যায় যদি কেউ সেই ইয়াকিন আর বিশ্বাসের সাথে আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারে। কোরআনে পাকের মধ্যে অনেক সূরা অনেক আয়াত এমন আছে, হাদিসের মধ্যে এর ব্যাপারে নির্দেশনা পাওয়া যায় যে অমুক সূরা যদি পড়ে কেউ আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই উসিলায় বাহ্যিক বিভিন্ন রকমের রোগ শক্তিকেও মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। তার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা ফাতিহা, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। এটার অপর নামই আছে সূরাতুস শিফা, সূরাতুস শিফা, শিফা রোগ থেকে মুক্তি লাভ আরোগ্য লাভ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এরকমের বৈশিষ্ট্য এরকমের শক্তি আল্লাহ তাআলা এর মধ্যে রেখে দিয়েছেন। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআনে পাকের একটা গুরুত্বপূর্ণ ফায়দা এবং বৈশিষ্ট্য এর যে বিশেষ বিশেষ কার্যকারিতা এটা উল্লেখ করলেন যে কোরআনে পাকের মাধ্যমে একজন মানুষ তার বাহ্যিক রোগ শক্তিকেও মুক্তি লাভ করতে পারে। এটা খুব বড় বিষয় না হলেও অনেক বড় বিষয়, তার আত্মার রোগ শক্তিকে সে মুক্তি লাভ করে আল্লাহর পছন্দনীয় জীবন যাপনের দিকে সে নিজেকে পরিচালিত করতে সক্ষম হয়। এই জন্য কোরআন এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য একটা পর্যায় পর্যন্ত ফরজ আইন, আর তার পরবর্তী পর্যায়ে যে যত বেশি এটার গভীরতায় পৌঁছতে পারবে, যে যত বেশি কোরআনকে নিজের জীবনে ধারণ করতে পারে, যে যত বেশি কোরআনকে মহব্বত করতে পারবে, সে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নৈকট্য লাভে সে শত তত বেশি অগ্রসরমান হতে পারবে। এই জন্য আমাদের সমাজে কোরআনের চর্চা আরো ব্যাপক হওয়া দরকার। কোরআন তো এমন এক কিতাব যে এটা দেখাও স্বভাবের কারণ, এটা পড়াও স্বভাবের বিষয়, আর এটার উপরে আমল করা এটা তো একজন মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে দেওয়ার একটা মাধ্যম। দ্বিতীয় ফায়দা আল্লাহ তাআলা বিশেষভাবে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে মুমিনদের জন্য আল্লাহর রহমত প্রাপ্তির সহজ মাধ্যম এবং উপকরণ হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। যেই রহমত আমাদের প্রতিটা পদে পদে প্রতিটা শ্বাসে শ্বাসে দুনিয়াতে এবং আখেরাতে সর্বত্র আমাদের জন্য অপরিহার্য প্রয়োজনীয়, সে আল্লাহর রহমত প্রাপ্তির সবচেয়ে সহজ মাধ্যম হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। তেলাওয়াত করবেন, আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও উস্তাদদের কর্তব্য, আমাদের সাধারণ মানুষদের মধ্যে এই 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 বিশ্বাস এই চেতনা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে খুব ভালোভাবে নিজেদের মধ্যে ধারণ করা অপরিহার্য। আমি আরেকজনকে মুক্ত করার জন্য শুনাইলাম, কিন্তু আমার সেই শুনানোর মধ্যে আমার আল্লাহকে সন্তুষ্ট করা ওইটা যদি আমার মাথার মধ্যে আমার চিন্তার মধ্যে না থাকে তাহলে তেলাওয়াত এটা অনেক সময় আমার জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। এই জন্য ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে তো প্রতি হরফে কমপক্ষে আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে 10 নেকি দান করে, এক একটা নেকি আল্লাহ তাআলার কত বড় রহমত। কিয়ামতের ময়দানে মানুষ এক দুই নেকির জন্য আটকা পড়ে যাবে। হাদিসে পাকে এটাও আছে যে নামাজের ভিতরে যদি কেউ আল্লাহর কালাম দাঁড়িয়ে তেলাওয়াত করে তো প্রতি হরফে আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে 100 নেকি দান করে। কোরআন নাজিলের মাস পবিত্র রমজানের মাস অত্যাশন্ন, রমজান মাসে এক একটা নেক আমল কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব তার মাধ্যমে লাভ করা যায় আল্লাহ তাআলা দান করেন। রমজান মাসে যদি কেউ নামাজের মধ্যে দাঁড়িয়ে একে কোরআনে পাকের তেলাওয়াত করে তো প্রতি হরফে এক এক 100 জায়গায় তার 70 গুণ বেশি, এক একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 7000 সওয়াব দান করবেন। রমজানের জন্য প্রস্তুত হওয়া দরকার। রমজানকে আমরা কোরআন তেলাওয়াতে কাটাই, দিনে পড়ব, রাতে পড়ব, তারাবিতে পড়ব, তাহাজ্জুদে পড়ব, ইশরাক আওয়াবিনে পড়ব, এইভাবে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কোরআনের সাথে আমার আরো গভীর নিবিড় সম্পর্ক আমি গড়ে তুলব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম
তিনি বাহিরে পড়তেন, নামাজে পড়তেন, তাহাজ্জুদে পড়তেন, নফলে পড়তেন, ফরজে পড়তেন। আমরাও আল্লাহর কালামের তেলাওয়াত নামাজের ভিতরে যত বেশি পড়তে পারবো তত বেশি আল্লাহর রহমত আমরা সহজে লাভ করতে পারবো। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস হিসেবে আমরা রমজানে বিশেষ করে আল্লাহর কালামের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করার জন্য আমরা এখন থেকে তৈয়ার হই। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআনের দুইটা গুরুত্বপূর্ণ ফায়দা, গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটা হলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের আরোগ্য দানের ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে রেখেছেন। বাহ্যিক রোগ শক্তিকে আরোগ্য লাভ হয়, আর সবচেয়ে বড় মারাত্মক রোগ আর ব্যাধি আত্মার রোগ, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে মানুষকে মুক্তি দান করেন, মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা আলো দান করেন, আর সেই সাথে আল্লাহর রহমত প্রাপ্তিরও জরিয়া। এরপরে শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের সাথে অন্যায় আচরণ করে, আল্লাহর কোরআন পড়লো না, শিখলো না, কোরআনের উপরে আমলও করলো না, আল্লাহর কোরআনের বিধা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য কমপক্ষে চেষ্টাও করলো না, এইগুলা হইল কোরআনের প্রতি অন্যায় অবিচার করা। কোরআন তো আসছে দুনিয়াতে মানুষকে সফলতার পথ দেখানোর জন্য, তা আমি সেই কোরআন থেকে নিজেকে এইভাবে বিচ্ছিন্ন রাখলাম, নিজেও পড়লাম না, নিজের সন্তান সন্ততিকেও শিখাইলাম না, তাদেরকেও পড়ার মতো কোনো পরিবেশ আমি আমার ঘরের মধ্যে আমার সমাজের মধ্যে আমি প্রতিষ্ঠিত করার কোনো ফিকির করলাম না, তা আল্লাহর কোরআনের সাথে অবিচার। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর কোরআনের সাথে জুলুম করবে, অবিচার করবে, তাদের ধ্বংস আর ক্ষতি অনিবার্য। আজকে আমরা বাংলাদেশে সারা দুনিয়া ব্যাপী বিপর্যস্ত অবস্থা, এখনো তো কত দেশে লকডাউন চলছে, আমাদের বাংলাদেশে এখনো স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলার মতো হিম্মত হইতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের বদৌলতে দেশকে তো আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, আর কোরআনি প্রতিষ্ঠানগুলা লেখাপড়া শুরু না বছর শেষ করতে যাচ্ছে, এটা আল্লাহ তাআলা কোরআনের একটা বিস্ময়কর অবস্থা মানুষের দুনিয়াবাসীর সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছেন যে আল্লাহর কোরআন আল্লাহর রহমতের দৃষ্টি কিভাবে দুনিয়াতে নিয়ে আসতে পারে। হাদিসে পাক আল্লাহর রাসূল বলেন লা তানতাজি আজাইবুহু, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিস্ময়কর অলৌকিকতা দুনিয়াবাসী প্রত্যক্ষ করতে থাকবে। আমরা এই করোনা মহামারীকালীন সময়ও আল্লাহর কোরআনের অলৌকিকতা আমরা প্রত্যক্ষ করছি। তো আমরা কোরআনের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই, এটা এখান থেকে আমরা নিজেরাই আমরা সংকল্পবদ্ধ হওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলছেন কিয়ামতের ময়দানে মানুষ অনেক মানুষ সমস্যাগ্রস্ত হবে, সমস্যায় পড়লে মানুষের জন্য সুপারিশের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে কোরআনকে মজবুত ভাবে ধারণ করতে পারে, কিয়ামতের ভয়াবহ মুহূর্তে সুপারিশের প্রয়োজন দেখা দিলে, সমস্যা পরিলক্ষিত হলে আল্লাহর কোরআন আল্লাহর ওই বান্দার পক্ষে আল্লাহর দরবারে এমন সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। অতএব কোরআনকে সেইভাবে ধারণ করা চাই, কোরআন যদি মজবুত ভাবে ধারণ করা যায়, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষ্য দিচ্ছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে নিজের দুনিয়ার জীবনে সব সময় সামনে রাখতে পারবে, কোরআনের মোকাবেলায় অন্য যে যাই কিছু বলুক না কেন সে কোরআনকেই প্রাধান্য দেয়, আহলে কোরআনকেই সে প্রাধান্য দেয়, এইভাবে সে যে নিজের দুনিয়ার জিন্দেগিকে কাটিয়েছে। আল্লাহ রাসূল তার সম্পর্কে সুসংবাদ দিতেছেন যে কোরআন নিজে পড়ছে, কোরআনকেই সবসময় প্রাধান্য দিয়েই সে তার দুনিয়ার জিন্দেগি কাটাইছে, তো কিয়ামতের দিনে কোরআন তাকে তাই না নিয়া হাত ধরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে। আর এর বিপরীত কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে,
কেউ যদি মনে করে 1500 বছর আগের পুরানা জিনিস এই বিজ্ঞানের উন্নতির যুগে এই কোরআন এটা কোন সমস্যার সমাধান দিতে সক্ষম নয় এই কোরআন যথেষ্ট নয় কোরআনের বিধিবিধান এই সমাজে অটল চলে না কেউ যদি এরকম মনে করে অপেক্ষা করো কোরআন তাকে ধাক্কা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তার জন্য প্রস্তুত থাকতে হবে তো আমরা আল্লাহ রাসূলের হাদিস এখানে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন আবার দুঃসংবাদ শুনাইছেন আমরা সুসংবাদের অধিকারী হতে চাই না আমরা আল্লাহর দুঃসংবাদের শিকার হতে চাই ওটা সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব আমার উপরে সুযোগ এখনি আমি এখন যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য পথ সুগম হবে আর অন্যথায় আমার জন্য বড় কঠিন পরিস্থিতি বিরাজমান তো আমি আমার আলোচনা গুছিয়ে আনতে চাই আল্লাহর কোরআন আমাদের জন্য মহা দৌলত কোরআন আমি পড়ব কোরআন আমি দেখব কোরআনের উপরে আমি আমল করব নিজে আমল করব নিজের পরিবারের মধ্যে কোরআনের আমলের পরিবেশ কায়েম করব নিজে কোরআন শিখব পড়ব নিজের সন্তান সন্ততিকে ইঞ্জিনিয়ার বানাইয়া ডাক্তার বানাই যা কিছু বানাই আগে মুসলমান হিসাবে তাকে কোরআন পড়লেওয়ালা বানাই এটা প্রত্যেকটা বাবা মার উপরে দায়িত্ব এবং কর্তব্য সবাই হাফেজ হবে আলেম হবে এটা জরুরি না কিছু মানুষ হাফেজ আলেম হওয়া এটা জরুরি অপরিহার্য আর বাকি প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সহি কোরআনে পাক তেলাওয়াত শিক্ষা তার জন্য ফরজে আইন এবং কোরআনের একটা ন্যূনতম হক যে একজন মুসলমান প্রতিদিন কিছু সময় আল্লাহর কালামের তেলাওয়াত করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাও কোরআনে পাকের একটা ন্যূনতম হক আজকে আমাদের সমাজে আমরা মুসলমানরা আমরা হাফেজরা আমরা আলেমরা আমরা দিনদারগণ কোরআনের তেলাওয়াতের যতটুকু হক আমাদের উপরে বর্তায় আমরা অধিকাংশ মানুষ কোরআনের তেলাওয়াতের সেই হক সম্পর্কে গাফল গাফলতের মধ্যে আছে মুসলমানদের ঘরগুলা দিনে রাতে যদি খোঁজ লাগানো হয় খুব কম ঘর আছে যেখান থেকে কোরআনে পাক তেলাওয়াতের আওয়াজ শোনা যায় অন্য অনেক আওয়াজ শোনা যায় গান বাদ্যের আওয়াজের তো কোনো অভাব নাই কোন একজন দিনদার মুত্তাকি পরহেজগার যদি একটু ভালোভাবে থাকতে চায় তার জন্য ওই রকমের পরিবেশ পাওয়াটাই অনেক কঠিন তো এই জন্য আমরা আজকে এই কোরআনি মাহফিল থেকে সামনে রমজানের কোরআন নাজিলের মাস আসতেছে ঠিক এই সময় আমরা আল্লাহর কোরআনের সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া চাই আল্লাহর কোরআনের কেমন মহাব্বত এবং আজমত দিলের মধ্যে ধারণ করা চাই ওটা আমরা এখান থেকে আমরা হাসিল করি সবক এবং কোরআনের সহি তেলাওয়াত শিক্ষার গুরুত্ব অনুভব করি কোরআন তেলাওয়াত করার গুরুত্ব অনুভব করি কোরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য মাওলানা পাককে সন্তুষ্ট করা সেই উদ্দেশ্য নিজের জীবনে মজবুতভাবে ধারণ করার সবক হাসিল করি আর কোরআনি জীবন যাপন কোরআনি বিধিবিধান নিজের জীবনে সমাজে বাস্তবায়নের আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও আমরা সফলতা লাভ করতে পারবো ইজ্জতের অধিকারী হতে পারবো শান্তিময় জীবনের অধিকারী হতে পারবো আল্লাহর পেয়ারা বান্দাবান্দি হতে পারবো আর দুনিয়াতে আল্লাহর পেয়ারা বান্দাবান্দির কাতারে নাম লেখাইতে পারলে তার পরকালীন জিন্দিগি খুব সহজেই ইনশাআল্লাহ পার হয়ে যাবে এটা আশা করা যায় তো আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা এই কথাগুলোর মধ্যে যেগুলো করণীয় আমল করার মতো আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন আর যেগুলা থেকে পরিহার করা আমাদের জন্য জরুরি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বিষয়গুলা পরিহার করে আমাদের জীবনকে সুন্দর মতো আল্লাহর পছন্দনীয় জীবনে পরিণত করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে শিক্ষক ছাত্র এর মুহিব্বিন খায়ের খা যারা আছেন তাদের আগামী দিনের পথ চলা সুন্দর হোক তারা আরো অগ্রসর হোক বাকি এটাও তাদেরকে খুব মাথার মধ্যে ভালো করে রাখতে হবে যে প্রতিটা ছাত্রর জেহেনের মধ্যে এটা ঢুকাইতে হবে আল্লাহর কালামের হিফজ শিক্ষা করা তেলাওয়াত করা এটার একমাত্র উদ্দেশ্য হবে মাওলায়ে পাকের সন্তুষ্টি অর্জন অন্য কোন এদিক সেদিকের মাকসাদ সেটা যেন কোরআনে পাকের হেফজের মাকসাদ না হয় অন্য কোন মাকসাদ
এটা যেন কোরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য তাদের জেহেনের মধ্যে বসে না যায়, এই বিষয়টাকেও আমাদের আসাদেজা ইকরাম পরিচালক তাদের সকলকে মাথায় রাখতে হবে। এই কচি বাচ্চা তাদের দিলের মধ্যে এটাকে ঢুকায় দেওয়া এই ছোট্ট বয়সেই আমাদেরকে সেই দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে অনুধাবন করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি এই কথা বলেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।